চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট ফাঁড়িতে হামলা করে ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী হানিফকে তিন দিন পালিয়ে থাকার পর গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে তার ভাই কথিত হিজরা ইয়াসিন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে ভাটিয়ারি এলাকায় ঢাকামুখী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যে বোয়ালখালী থেকে গ্রেপ্তার করা হয় হানিফের সহযোগী পলাতক মহিউদ্দিন শরীফকেও। নগর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, এই তিন দিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল হানিফ। রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী ইত্যাদি জায়গায় তারা পালিয়ে থাকে। পালিয়ে থাকার এক পর্যায়ে তারা গতকাল সন্ধ্যায় ভোলায় পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে আমাদের কাছে, আমরা গোপন সূত্রে আমরা এটা জানতে পারি। এবং পরবর্তীতে তাদেরকে আমরা ফৌজদারহাট এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় মৌলভীবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে কালুরঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শরীফ রোকনুজ্জামানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়্যারলেস সেটটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত 19 নভেম্বর মাদক কারবারী হানিফ ও শরীফকে 5,000 পিস ইয়াবাসহ আটক করে কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। আটকের কিছুক্ষণ পরেই কালুরঘাট ফাঁড়িতে হামলা চালিয়ে হানিফ ও শরীফকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ সময় ভাঙচুর চালানো হয় পুলিশ ফাঁড়িতে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।